98 বছরের পুরনো বিতর্কিত অফিশিয়াল সিক্রেট আইনে করা মামলায় কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম আদালতে জমা দেওয়া নথি এবং স্বাস্থ্যমন্ত্রীর কথা অনুযায়ী অপ্রকাশযোগ্য ডকুমেন্টের ছবি তুলে অপরাধ করেছেন রোজিনা, যেটি প্রকাশিত হলে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হতো। ওখানে একজন লোক সরকারি ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, ফাইল শুদ্ধ নিয়ে যাচ্ছে, ছবি তুলতেছে, যেগুলো রাষ্ট্রীয় সিক্রেট ডকুমেন্ট। মন্ত্রীর এই বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, দুর্নীতির রিপোর্ট করায় সাংবাদিককে ফাঁসাতে এটি ফাঁদ কিনা তা খতিয়ে দেখা দরকার। গোপনীয় যদি হয়ে থাকে তাহলে উনি প্রকাশ করলেন কেন? উনি তো এই কথাটা বলতে পারেন না, উনি তো রাষ্ট্রের গোপনীয়তা কে মুখোমুখি করে তুললেন। রোজিনা ইসলামকে বিশেষভাবে অভিযুক্ত করার জন্যই এইভাবে দায়ী করা হচ্ছে কিংবা এই ধরনের অভিযোগ তৈরি করা হচ্ছে। বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ তাহলে চুক্তিটা পড়তে হবে যে আমরা এমন কি শর্ত রেখেছি যাতে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হয়ে যাবে। সিনিয়র সাংবাদিকরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন, যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তি হয়, তাহলে কেন সেটি অরক্ষিতভাবে সচিবের পিএস এর রুমে রাখা হলো? এই চুক্তির মধ্যে কি আছে, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় কিনা এরকম কিছু আছে কিনা, ব্যক্তি স্বার্থে কেউ এখান থেকে চুক্তির সুবিধা নিতে পারে কিনা, এই বিষয়গুলো কিন্তু অনেকের আগ্রহ থাকতে পারে। এই চুক্তিটা এমন একটি কক্ষে রাখা হলো কেন, চুক্তির কপি, সেটাও অনুসন্ধান করে দেখা উচিত। এমন কোন রিপোর্ট করলে ভ্যাকসিন আসায় মানে আশাটা যে বাধা পাবে আমার মনে হয় না যে বাংলাদেশের কোন সাংবাদিক এই কাজ করবে। তারা বলছেন, অনুসন্ধানী সাংবাদিকতায় ঝুঁকি থাকবে, কিন্তু তার মানবাধিকার লঙ্ঘন করার অধিকার কারো নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।